হয় ফ্ৰেণ্ডছ, স্বাগতম জনাইছো জে বি শ্ব'লৈ। আমাৰ এই কাহিনীৰ আজি অন্তিম খণ্ড। আপোনালোকক অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আপোনালোকে এই ধাৰাবাহিকখন চাই মোক উৎসাহিত কৰিছে। এনেকৈ আপোনালোকৰ মৰম আৰু চেনেহ পালে নিশ্চয় ভালকৈ কাহিনী লিখিম আৰু ভালকৈ আপোনালোকৰ সন্মুখত আপলোড দি থাকিম। তেনেহ'লে ফ্ৰেণ্ডছ, দেৰি নকৰোঁ, আহক আজিৰ অন্তিমটি খণ্ড চাই লওঁ। মানুহক ফোন কৰিলে ইটো লেভেল, ফোনতো কৈ ৰিচিভ কৰিব নাপাৰে। ঐ ৰাহুল, ক'তে যে আছিস? কি দে খাতিৰ নকৰিছি মোক? এই খিয়ালে কৰা নাই মই। খিয়াল কৰা নাই শৈতান তই, আজিকালি খাতিৰে নকৰিছি মোক। তোৰ বাবা মই থাকিলে তোক গালি মোক গালি পাৰাই কেনেহে নহওঁগে লগ। লগের খাতিরত তো এইখিনিকে সহ্য করিব না পারিস? মোর যে কি সেটা খবর রাখছ? বহুদিন লোক বনাই কি সেটে আপি তো না পেলংকে আর ই কথা বাড়ে রে এলা খালি গালি দে গালি কি হের অংশ খরচ থাকবে কে ইচ্ছা না যায় খরচকে সারিয়ে পালাবা মন যায় মো। এই বার না রিগলা ঘুরবে মই আছো না সদালে আমার হাজা আজি মোক তো গালি খাবি আর স দুইজনে যাং আজি মোকে আর গালি খাওয়া কইছিস কি তুই পাগলা? ইখিনিকে সহ্য করিব না পারিস নাকি? স খালি খাবি আর গালি স স মরে দে যাও স। হাত মারিব সারিয়া কি তো গুয়া কাটা ব্যস্ত হয়ে গেল। গুয়া কাটি থাকলে তো ভাত খেয়ে যাবি কি না? অল্প স্বল্প তো গালি পারাবাই লাগব। এই গেলামালের বাজার খিনি পয়সা দিতে দেও, গেলামালের বাজার খিনি করিয়া ওকে করিবা টান পায় তোর খানি যাতে গালি পারাবাই লাগিব। ঠিক আছে, ময়ও দাস পা মুঠতে বিয়া বেহার গালি নাপারাবি। মই থাকো চিন্তা কৰা নকা নিমেলা কৰি কত যে যাইছ? ভাত গিলা খা তুমি আৰু কিহ চোন খা দে দে চোন দে
هل يمكنك ان تكون هناك افضل من اجل 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 ان تكون هناك افضل من
আগত কি কি হল নহল ইলান উপর বেসা না পাবি আর অল্প কিবা কিনে কইলম মোর সলিতা তো পালাল ঠিকে নি জিগ অবস্থা হোজা তো দেখা পাইলম ফার্মাসি করা আঠা হইছিল নিজে ফার্মাসি তো ফার্মাসি নিজের নহয় এইখান গো মানে বিরাট পশ্চিলম খরচ আর খরচ তো আলোচনা করলাম পশ্চিলম গোখানে দেখি বিষয়ে মানে কি কব হচ্ছে মানে কথাটা বুঝা নাই ক্লিয়ার করে কত মানে আগের তো ঘটনা জিগ শুনে পাইল সিগতে মানে সলিতা মানে কি কইছ মানে মানে দিবা খুঁজো মানে লাস্ট মই ও জেনবা হোক খানি তাহলে আপনার সলিগ কি আমার হিরো কানে দিবা খুঁজি আপনি ও কথা কই হিতে উদ্দেশ্যে লে আইছো মারে তো মই তো একলা কোন না পারিম আমার হিরোর মা আছে হিরো মার দেখাবা লাগিল খুশিবা লাগিল এ হিরোর মা আই ফেলে আই কথাগত হইলা বেলেগের লগত পালাইছে পালো আপনি আমি কেনকে আনি মেলা মানে নাভাবিয়া আগের পুরানি হেৰিটাকে আমি মানে আর হেৰি কৰিব খুজো আর হিরোকো ডাকাম মানে হিরোকো পুষিবা লাগিল মানে কথা কো হিরোর পরাও ক্লিয়ার শুনিব লাগিল ও হিরো আতে বাবা ফেলেকতা এরা বরখার বাপ আইছে মানে বরখা কারো দিবা খুঁজে তুই বা কি কইস হয় রে ফালে কথা এলা যে ওতো আনিবা খোঁজে আনিলে যে পালাইছে আনিলে মানুহগুলা নকবতে বিয়া বিয়া কথা গিলা হা হাসিব এই কিছু নহয় মই তোর দেহাগত ভাল পোৱা নাই না তুলে খুড়া কিবা কয় মই এবার বিয়া চা নহব আর এবার ফাল চা দুখাম মই প্রমাণ করে দুখাম আগত মই কিবা করম তারপর দিনও বিয়া করাম ও মা মই এটাকে ভাবিছম তুমি কিবা একটা হাতত কামত ল কাম একটা হাত লইলে সময়ও আছে আর তোমার ইমান সময় হওয়া নাই সেখানে আর দি সাং দিন গো আহক তুমি ভাল মানুহ হোক ভাল কাম করে দে দে ভালে খবর আজি একটা পার্টি হব লাগছিল দে হব দে হব আমানি হইলে খানার কি টেনশন আছে খানা খানা দিন দে ভাল করে তাহলে আমি যাও যাই করং আর বেসা না পাইবি আর জি হল হইল আর আর ধরা বান্ধা করতে না লাগে মানে থাকিলে হইল আর মানে বেসা না পাইবি আর সো ফ্রেন্ডস আশা করো আপনার আজির এই মানে আমার এই ধারাবাহিক কাহিনীটির অন্তিম খণ্ডটি চাই ভাল লাগিল আর আপনি যদি মোর চ্যানেলত নতুন আহিছে প্লিজ সাবস্ক্রাইব করব জি বিশ্ব শেয়ার করব কমেন্ট করব আর আপনার এই মরম আর আশীর্বাদের কারণে বহুত বহুত ধন্যবাদ আপনার আশীর্বাদ আর মরম থাকলে নিশ্চয় আর এটি ধুনিয়া কাহিনী লো আপনার মাজত আহিম সো ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং জি বিশ্ব ফ্রেন্ডস থ্যাংক ইউ থ্যাংক ইউ